আসসালামু আলাইকুম আমন্ত্রণ পলিটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সানজিদা রহমান সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রামগঞ্জে যুব দিবস পালিত সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে কাউকে ছাড় দেয়া হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের বাড়ি ঘর দোকানপাট ভেঙে রাস্তা প্রশস্তকরণের প্রতিবাদে মানববন্ধন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে শুক্রবার রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের নেতৃত্বে উপজেলাস্থ যুব সমাজের অংশগ্রহণে সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয় পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পরিষদ মিলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মনির হোসেন চৌধুরী উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন জাতীয় পুরস্কার প্রাপ্ত যুবক মোহাম্মদ আনোয়ার হোসেন শিপন ডাক্তার মতিউর রহমান আলোচনা সভা শেষে জাতীয় পুরস্কার প্রাপ্ত আনোয়ার হোসেন শিপনকে প্রেস্ট প্রধানের পাশাপাশি চারজন যুবককে চল্লিশ হাজার টাকা হারে চেক প্রদান সহ পঁয়ত্রিশ জন যুবক যুবতীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এখনও যারা সুন্দরবনকে দস্যুতা করার জন্য চেষ্টা করছেন তারা সাবধান হন আমরা কাউকে ছাড় দিব না নেপথ্য সেসব গডফাদার রয়েছে তাদেরও বিরুদ্ধে বধ ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার দুপুরে সুন্দরবনকে দস্যুমুক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিপদগামী পদ থেকে ফিরে আসছেন তাদের প্রতি আমাদের সুদৃষ্টি রয়েছে তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে এর আগে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাবের ভূমিকা ও দস্যুদের আত্মসমর্পণের উপর নির্মিত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন এর ডিজিটাল লোঘ ও মরুক উন্মোচন করেন মন্ত্রী এ সময় চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও অভিনেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকৃত জলদস্যুদের উপহার সামগ্রী তুলে দেন র্যাবের আয়োজনে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্ষবর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র কুমার ত্রিপুরা বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ডাক্তার মোজাম্মেল হোসেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ তন্ময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার প্রমুখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মাইনুল রহমান চৌধুরী র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান এর মহাপরিচালক ডক্টর বেনজিন আহমেদ দু সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিলেন গাজীপুরে সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ কাজে এলাকার বাসিন্দাদের বাড়িঘর দোকানপাট ভেঙে রাস্তা প্রশস্তকরণের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে বিকেলে গাজীপুর সদরের এটিআই গেটে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ রাস্তার দুপাশে দাঁড়িয়ে এলাকার কয়েকশো লোক এই প্রতিবাদ জানায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে স্থায়ী কাউন্সিলর রফিকুল ইসলাম কালু রুমা আক্তার মহিলা আওয়ামী লীগ নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন রাস্তা প্রশস্তকরণ বা সিটি উন্নয়নে আমাদের কোনো বাধা নেই উন্নয়ন করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি হবে এটা সিটি কর্পোরেশন দেখতে হবে তাই ক্ষতিপূরণ দিতে হবে দক্ষ যুবক গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় যুব দিবস ২০১৯ উনিশ পালিত হয়েছে বিস্তারিত টাঙ্গাইল প্রতিনিধি মামুন সরকারের প্রতিবেদনে শুক্রবার এক নভেম্বর দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর নাগরপুর উপজেলা এক বর্ণাঢ্য র্যালির ও আলোচনা সভার আয়োজন করে র্যালিটির শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ছয় আসনের সাংসদ আলহাজ আহসানুল ইসলাম টিটু সংসদ সদস্য টিটু বলেন যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ তিনি যুবকদের নেশামুক্ত থেকে দেশ গড়নে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পলিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম স্ল্যাশ এছাড়াও ফেসবুকে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ফেসবুক ডট কম স্ল্যাশ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও জনতার কথা বলে